ধুলা মাটি গাছ আজকে আপনাদের প্রোগ্রামটা কি নিয়ে? সারা দেশে 14 তারিখ থেকে 14ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সারা বিশ্বের তথা ভারতবর্ষের 1 নম্বর প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছতা এবং সেবামূলক অনুষ্ঠান আমরা পালন করছি আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকের দক্ষিণ মণ্ডল, সাথে সাথে আমাদের পশ্চিম উত্তর মণ্ডলও আছে, ভগবানপুর উত্তর মণ্ডল যেটা আমাদের চণ্ডীপুর বিধানসভার যে 6টা অঞ্চল তাদেরও বেশ কিছু জন সমর্থক বিজেপির আছে, এবং সাধারণ মানুষ বিজেপির সমর্থক বাদেও আমাদের সঙ্গে সাধারণ মানুষ জনগণ সামিল হয়েছে। আমরা আজকে স্বচ্ছতা এবং সেবামূলকভাবে আমরা 500 উপর চারা গাছ লাগিয়েছি, রোপণ করেছি, ঝাউ আছে, মেয়ে আছে, আকাশবাণী আছে, মেয়োগানী আছে, ইত্যাদি ইত্যাদি গাছগুলো লাগিয়েছি হসপিটাল প্রিমিসেসে। এবং আমাদের যে শহীদ স্তম্ভ, শহীদ বেদি, আমাদের যে ঐতিহাসিক যে স্তম্ভ যেটা আমাদের স্বাধীনতাকালে যারা মহান ব্যক্তিরা তাদের জীবন বলিদান করে গেছে, আত্মত্যাগ যাদের আছে, যারা রক্তক্ষয় সংগ্রাম করে গেছে, তাদের ঋণ আমরা যারা এ পর্যন্ত শোধ করতে পারিনি, সেই শহীদ স্তম্ভের সামনে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে চারা গাছ লাগিয়ে তারপরে আমরা একের পর এক সেবামূলক কাজে হসপিটালের সমস্ত রুগীদের আমরা ফল বিতরণ করেছি, এবং সাথে সাথে অন্যান্য স্টাফ কর্মচারীদেরও বিলি করেছি, এবং ছেলে মেয়েদের ফলসহ বিস্কুট বিতরণ করেছি, রাস্তাতে যারা যারা সামনে পড়েছে তাদেরকেও আমরা দিয়েছি। শুধু নরেন্দ্র মোদী জন্মদিন উপলক্ষে আমাদের গর্ব, আমরা গর্বিত যে একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি নিখুঁত, নিষ্ঠাবান, সততার প্রতীক, উদ্যমী, সাহসী, সাথে সাথে সমস্ত দুর্নীতির উপরে থেকে সারা ভারতবর্ষকে তিনি
দুর্নীতির আগড়াকে মুক্ত করার স্বপ্ন নিয়ে, পরিকল্পনা নিয়ে ভারতবর্ষকে নব জাগরণ দেবতা তৈরি করতে চায়, নতুন ভারতবর্ষ করতে চায়। বিশ্বের এক নম্বর সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটা পালন করছি, এটা আমাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, ভগবানপুরের অধিবাসী হিসাবে আমরা করতে পেরেছি বলেই আজকে আমরা গর্বিত। এবং আমরা তার জন্মদিনে শুভেচ্ছা শুধু শুধু না, আমরা তার আয়ু, তার দীর্ঘায়ু কামনা এবং তাকে শ্রদ্ধা, তাকে প্রণাম, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আন্তরিকভাবে তার এই জন্মদিনটাকে পালন করছি, যেটা আমাদের পরিবারের কোনো সদস্যের জন্মদিন এইভাবে আমরা পালন করিনি, যেটা আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন আমরা পালন করছি। এই জন্য আমরা গর্বিত এবং আনন্দিত, আমরা খুশি। এবং এই যে 14 থেকে 20 তারিখ পর্যন্ত এই যে স্বচ্ছতা এবং সেবা অভিযান চলবে, মানুষজন পালন করবে, সারা দেশ টকবক করে ফুটছে, কখন কে কোন সময়ে তাদের নিজস্ব এরিয়াতে তার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এলাকাকে সুষ্ঠুভাবে সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়বে, সবাই সচেষ্ট এবং প্রয়াসী। আমি একজন সৈনিক, আমি নরেন্দ্র মোদীর একজন ভারতীয় নাগরিক, আমরা যারা আছি নরেন্দ্র মোদীর সমর্থক, আমরা নরেন্দ্র মোদীর জন্মদিনটা আনন্দের সঙ্গে পালন করছি। আমরা করে আজকে বুঝতে পেরেছি যে এক্স্যাক্টলি সারা দেশ কম্পিত, সারা দেশ আজকে গর্বিত, ভারতবর্ষ গর্বিত, দেশের মানুষ গর্বিত। আমাদের মুখ্যমন্ত্রী আজকে দিল্লি চলে গেছেন 4টার সময়, তার সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা বার্তা সম্ভবত জানাবেন, সেটাও আমাদের কাছে কম পাওনা নয়। আমরা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই যদি তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা দেয়।